তো আমি আজকে সানডে, আর আমি সানডেতে আজকে আমি একটা রেসিপি আমি মানে বাড়িতে বানাচ্ছি, সেটা সেটা হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ। 10 মিনিটে হয়ে যায়, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো চলুন আসুন দেখি আমার রেসিপিটা। আর আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর স্টেপ বাই স্টেপ ডিটেলসে আমি বলছি, দেখুন তাহলে চলুন আসুন। প্রথমে কি করলাম আমি, এগুলো হচ্ছে কই মাছটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাগুলি ঢুকে যাবো। এরকমভাবে দু পিঠে আমি করে দিয়েছি যাতে নুন হলুদ মশলা সব ঢুকে। ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে রাখলাম প্লেটে। এবার আমি একটু নুন, ওয়ান টিস্পুনের মতো নুন দিলাম, অ্যান্ড হাফ টিস্পুনের মতন আমি হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে। ধরুন আসুন আমি মাছটা ভাজা করছি। এটা আমি সর্ষের তেল দিলাম, মাছটার অয়েলে ভালো হয় সেটা আর কি। মাছ ভাত আমাদের বাঙালিদের তো মানে সর্ষের তেলের খাবার খুব সুস্বাদু হয়, স্পেশালি মাছ বানালে খুবই ভালো লাগে। বাট অনেকে আজকাল অনেক নানা রকম অয়েল ইউজ করে, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা করতে পারেন, যে কোনো তেল ইউজ করতে পারেন সেটা। আমি মাছটার অয়েল ইউজ করলাম। মাছটার তেলটা একটু গরম হয়ে যাক, এখন এবার আমি তেলের মধ্যে মাছগুলি দিচ্ছি। মাছটা ভালোভাবে একটি দু পিটি ভাজা করতে হবে। প্রথম ভাজা হচ্ছে, এবং এবার আমি নেক্সট পরের পাটটা উঠিয়ে দিচ্ছি। দেখুন কী করে আমি একটা পাট হয়ে গেল। হয়ে গেছে মাছ ভাজা, আর দুটি হয়ে গেছে সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাছ ভালোভাবে ভাজবে যাতে মাছে কোনো গন্ধ না করে। তো মাছ বেশিক্ষণ না গেলে তো মাছ ভাজা হয়েছে। এবার আমি মাছের মধ্যে প্রথমে দেব একটা তেজপাতা দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ব্রাউন হয়ে গেছে অলমোস্ট। এবার আমি ফুলকপি দিচ্ছি। অনেক সময় ফুলকপি দিলে একটু ছ্যাঁকা চলে আসে, তো আপনারা কী করতে পারেন, একটু হলুদ দিতে পারেন যাতে মানে তেলের ছ্যাঁকা যাতে না আসে। তো আমি যার জন্য দেখুন ফুলকপিটা দিচ্ছি, তাহলে গায়ে পড়বে না আপনার। দিয়ে দিলাম, তার সাথে আমি আলু গুলিয়ে দিচ্ছি। একসাথে আমি আলু আর ফুলকপি ভালো করে নিচ্ছি। নুন দিলাম, ফুলকপি নুন হলুদ দিয়ে আমাকে ভাজা করছি। নুন হয়েছে,
ঢেকে দিতে পারেন, তাহলে আলুগুলো একটু সফট হয়ে যাবে, হালকা ঢেকে যাবে নুনটা মিশে গেলে। তারপর আমি এবার কভার করার পর আপনারা 3 মিনিটসের মতন কভার করে রাখতে পারেন, মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেবেন, মানে হয়েছে কিনা মানে যাতে লেগে যেতে না যায়, হয়েছে কিনা। বাট 3 to 4 মিনিটস মোস্ট আপনারা ওটাকে ভাজা ভাজার মতো, যাতে ফুলকপিটা আর আলুটা ভাজা ভাজা হয়। আলুটা নরম হয়ে গেছে কিনা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কিনা চেক করে নিচ্ছে, কারণ কি আলুটা অনেকটা ভাজাই হয়ে গেছে। তারপরে আমি করে আমি আর আলু আলু আর ফুলকপিটা আলাদা করে নামাচ্ছি না। এই দেখুন আমি মাঝখানে এবার আদাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। আরেকটু হলুদ দিচ্ছি আমি, আরেকটু নুন দেব আমি, মশলা দিয়ে একটু কষলো, কষা হওয়ার পর তারপর আমি এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দেব। এবার জিরে গুঁড়ো দিচ্ছি, একটু কষা কষা হলো, তারপর আমি ঝোলের জন্য রেডি হবো, তারপর জল দিয়ে দেবো সবটা। এবার আমি মিক্স করে নিলাম আদা জিরে বাটা যা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমি এবার ফুলকপি আলুর সাথে আমি সবটাই মিক্স করে নিলাম। তাহলে ফুলকপির মধ্যে একটু মশলা ধরতে ভালো করে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিইনি, মোটামুটি আন্দাজ মতন, যাতে একটু গায়ে মাখা মাখা তরকারিটা হয় আর কি, ভালো লাগছে খেতে। যখন ঝোলটা একটু ফুটে উঠবে তারপর আমি মাছগুলি দিয়ে দেবো। মনে হচ্ছে হয়ে গেছে এবার আমার ঝোলটা ফুটে উঠবে, এবার আমি মাছগুলিকে একটা একটা করে দিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো সব, মাছগুলো একটু ফুটে উঠবে, ঝোলটা ফুটে গেছে। এবার এবার আমি সবার শেষে একটু ধনে পাতা করে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে কই মাছের তরকারি, এবার আমি বাটিতে ওটাকে শিফট করব। বাটিতে যদি ভালো লাগে প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।